শহরকে যানজট মুক্ত করতে ফের অভিযানে নামতে চলেছে আগরতলা পৌর নিগম। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে এবার চলবে অভিযান। তাই পুরোদমে অভিযানে নামার আগে আগরতলা অবলা চৌমুহনী থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন মেয়র। পরিদর্শনকালে তিনি যারা অবৈধভাবে দোকানের সামনে ছাউনি দিয়েছেন তাদেরকে অবিলম্বে তা ভেঙে ফেলার নির্দেশ দিলেন। ছোট্ট শহর আগরতলার অন্যতম একটি সমস্যা হলো যানজট, আর এই যানজটের জন্য অনেকটাই দায়ী একাংশ ব্যবসায়ী। অবৈধভাবে সরকারি জমি দখল করে দিনের পর দিন ব্যবসা করার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। এই ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রায় সময় নিগমের টাস্কফোর্স অভিযানে নামলেও তেমন কোনো সুফল নেই। দেখা যাচ্ছে স্থায়ী দোকানের সামনে বিভিন্ন আসবাবপত্র রেখে একাংশ ব্যবসায়ী দুর্ভোগে ঠেলে দিচ্ছেন পথচলতি সাধারণ মানুষকে। শুধু তাই নয়, অবৈধভাবে দোকানের সামনে ছাউনি তৈরি করে চলছে ব্যবসা। তাই এই ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার অভিযানে নামতে চলেছে আগরতলা পৌর নিগম। পুরোদমে অভিযানে নামার আগে সার্বিক পরিস্থিতি এবার সরজমিনে খতিয়ে দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার নিগম আধিকারিকদের সাথে নিয়ে তিনি আগরতলা অবলা চৌমুহনী থেকে আইজিএম হাসপাতাল চৌমুহনী পর্যন্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র প্রত্যক্ষ করেন রাস্তার পাশে থাকা দোকানগুলি অবৈধভাবে সরঞ্জাম রেখে কিংবা ছাউনি দিয়ে পথ চলতি সাধারণ নাগরিকদের দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে। তাই এদিন ব্যবসায়ীদের তিনি হুঁশিয়ারি দিলেন অবৈধ ছাউনি ভেঙে দেওয়া এবং জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য। নতুবা বাধ্য হয়ে পথ চলতি সাধারণ মানুষের স্বার্থে অভিযান চালাবে নিগম। আগামী সাত দিনের মধ্যে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে তা সরিয়ে নিতে হবে। সবসময় আমাদের পৌরনিগমে একটা এবং ট্রাফিক দপ্তর থেকে আরও কর্মী থাকে, শহরকে যানজট মুক্ত করা, সহজে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলাচল ক্ষেত্রে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে সবাই চলতে পারে। সেক্ষেত্রে আমাদের একটুকু আমরা প্রতি কমই নেই। তারপর দেখা যায় অন্য পরও কিছু জায়গাতে আমরা করতে করি, আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গাতে আসার চেষ্টা করে। তবে আজকে আমরা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করার একটা জায়গা আমরা লক্ষ্য করছি যে গড়তলা জয়নগর অবলা চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী এবং এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে সেট করে আলাদা চালা করে মানুষের চলাচলে যে রাস্তাটা ফুটপাতার দখল করে তারা ব্যবসা করে। সেক্ষেত্রে এখানে একটা আইজিএম হসপিটাল আছে, এখানে বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আছেন, বিভিন্ন সহযোগীরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন। সার্বিকভাবে এটা একটা বড় মেইন রোড শহরে, এটা এখানে যান চলাচলে বিঘ্ন দুর্ঘটনা হয় এবং সহজভাবে রুগীদের সঙ্গে আসা যে লোকগুলি বা রুগীরা চলাচলে এদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে এই যারা বেআইনিভাবে আলাদা সেট করেছে এগুলি আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড়ো করে পার্কিংয়ের ব্যবস্থা করবো। রুগীও আসে, রুগীর লোকজনরা আসে, গাড়ি রাখার একটা তার প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পারেই সমস্ত মালামাল বিক্রি করে, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটা ব্যাঘাত হচ্ছে, নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না, আমাদের ভেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না। সার্বিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে যাদের ভেন্ডার লাইসেন্স তাদেরকে বসার ব্যবস্থা করবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।